আল্লাহ তাআলা বলেন ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন। সেটা হলো মসজিদের নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা, যেখানে আছে কোবা মসজিদ। সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে নামাজ পড়ে তাহলে সে উমরা করার সমান নেকি পাবে। এটা ব্যতিক্রম মসজিদ। মসজিদে নববীতে দূরে কাজ সলাত আদায় করলে উমরার নেকি হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে কিসের নেকি পাবে? উমরার নেকি পাবে। হাদিস সহিহ। তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত, আল্লাহ তাদের প্রশংসা করছেন। তখন আমাদের নবী বলছেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন? তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না, তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, তিন আমরা ওযু করি পানি দিয়ে। ও এটাই হবে, এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে, আরে না না, আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও, 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে এই সম্মান পাওয়া যাবে। ওইদিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা। তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো, তখন এরা বলল, সুবহান আল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের, তাহলে গাড়ি ছুটে যাক যাক, কিন্তু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে। আচ্ছা, ও যে 40 কদম হাঁটবে তার বউ হাঁটবে না? ধর্ম শুধু অর্জন্য নাকি? বউ কি করবে? বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, বউ পায়ের উপরে পা উঠাবে, বউ খক খক করে কাশবে। পবিত্রতা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতলুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন, আকাশ ছয় বাক্য, মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক ঈমান। সলাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইবাদত বান্দেগী, দান খায়রাত, সব মিলে হলো অর্ধেক ঈমান, আর পবিত্রতাই হলো অর্ধেক ঈমান। মুসলমানের বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না, বিছানা কাঁথা লেপ তোশক সপ্তাহে পরিষ্কার করতে হবে। পাকিস্তানির মতো হওয়া হবে না, 2.5-3 মাস পরে গোসল, সব কিছু রেডি, বউটাকে একটু ঝকমকা হতে হবে, পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেবড়ি হওয়া হবে না, কিছু নিজ পরিষ্কার নাই, কিছু নাই, কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায়, ছেলে মেয়ের কাপড় চুপড়, স্বামীর কাপড় চুপড়, বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে। পবিত্রতা অর্ধেক ঈমান, অজু অর্ধেক ঈমান, ব্যতিক্রম বাক্য। পরের বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ামলা আনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নেকি তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন, এশার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন, আপনাকে একটু শরম লাগে না, হায়া লাগে না, লজ্জা লাগে না, কেমন কেমন লাগে না? লাগা তো উচিত।
পশু প্রাণীর মতো হলে হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন সমাজের লোকেরা হবে আগাছা। তো বলেন কি করতে হবে? অদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না, মতবিরোধ এইভাবে দেখা দিবে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকালেন, এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি করতে হবে, আপনি বলেন। হ্যাঁ, এক মুখখান বন্ধ রেখো, ওইভাবে আড্ডা পিটা হবে না, দোকানে বসে গল্প চলবে না, এক মুখখান বন্ধ রেখো, ভালো ছাড়া মুখই খুলবে না, যা হবে হবে। দুই, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। আপনার বউ তো বহু দূরের কথা, বউ ঘুরে বেড়াচ্ছে, ওটা তো কাপুরুষ, শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি, সমাজে তো আপনার বউ ওরকম করে বেড়াচ্ছে। এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী, যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে, জবাব আমি দেব? আমি কেন দেব, আপনি দিন, জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না, জবাব আমি দেব? আল্লাহ রসুল তো আপনার জন্যই ভালো বলেছিলেন, কিন্তু আপনি তো পারলেন না। আল্লাহ রসুল বলছেন, মান আলা জারিয়া তাইনে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, ওয়াদাবাহুয়া, তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না। আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন একটু ফাঁকা রাখলেন। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। কেউ যদি এতিমের লালন পালন করেন, সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন, একটু ফাঁকা। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন, একসাথে। তো মেয়ে লালন পালন করেন, আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন, আপনি তার মূল্যায়ন করলেন না, খালি আম্মু বলে ডেকে শেষ করলেন, যাহাই চাহিল তাহাই দিলেন, ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন, তো সেটা কি লালন পালন হলো? আবার বলছেন, মানে আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিভাসাদি দিয়ে দেয়, তাহলে ওই তিনটা মেয়ে থাকবে ওই দিকে জাহান্নাম, আর এইদিকে ওর বাপ, আর মধ্যে হলো মেয়ে তিনটে। কুন্নাল্লাহু সিত্রান মিনান নার, ওরা তিনটা মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এত শক্ত হয়ে বিচার মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না, উনি দিবে নি। তো মেয়ে লালন পালন করলেন কিভাবে, যে উল্টা জাহান্নামের পথ খুলে গেল, উল্টা জাহান্নামের পথ খুলে গেল। বাপ লালন পালন করেন, আদর দিয়ে চুমা খেয়ে 8-10 বছর যাবত লালন পালন করেন, এবার বড় হয়েছে, তো এবার লাঠি, কথা তো আমি বলিনি, এটা নবী বলছে। দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয়, তো নবীর কথা কি উঠে যাবে? 5টা হাদিসে ধারাবাহিক উল্লেখ খেয়েছে, পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে, আমি বলিনি এই কথা। তার মধ্যে একটা আছে হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লে কাসাকা আদাবান মিনাহালেক, তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখো, ঝুলবে লাঠি, ছেলে মেয়ে বউ দেখবে, বাবা একটু 19-20 হলে এটা, আমি এই কথা বলি। আবার বলছেন, লাঠিটা ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিও না, মানে সময়ে দিবা। তা আদর যতদিন ছিল ছিল, আদর যখন শেষ তখন লাঠি। আর মেয়ে তো মায়ের খেয়েছে, মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে,
মায়ের করে না, ও তো আসলে জানে না মা কাকে বলে। মেয়ে ও জন্ম নিয়েছে, বড় হয়েছে, আর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, তাই ও মা। তা আসলেই কি জানে যে মা কাকে বলে? শতদিন বলেছি মা কাকে বলে। মা হলে চারটে জিনিস লাগে, তাতে বলেছি বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি, তো মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলেন এই শোনো সবাই এখানে থাকো, সকালে বাড়িতে যাব। তা আমি জাবের বললাম আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন আল্লাহ রাসূল জাবের বলছেন শুনেন আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে। আমার কয়জন বোন আছে? নয় জন। আক্রাহওয়ান উজাব্বেজা মিসলাহুন্না, আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। বেঢঙ্গা কথা বললে হবে না, সব সময় দেখেন হাদিস তো বুখারী মুসলিম। ওর বোনকে লালন পালন করতে হবে, এটা ভাইয়ের মাথায়, বাপ নাই এখানে স্থানে, কে কাজ করবে? ভাই কাজ করবে। ভাইয়ের নামে জমি বেশি হলো কেন? স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে? ভাইয়ের কাছে। বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে, না ওর ওই ছেলের বাড়িতে আসবে? বংশ টিকিয়ে রাখছে কে? ছেলে। আত্মীয় স্বজন টিকিয়ে রাখবে কে? ছেলে। প্রয়োজনে বোনের 10 বার বিবাহ দেওয়া লাগবে, 1 বার বিবাহ দেওয়া লাগবে, ছোট বোন বড় সবকে দেখতে হবে, এটা দেখবে কে? ভাই দেখবে। এই জন্য এখানে জমি জায়গা ডবল। তো আমার আব্বা মারা গেছেন, আমার 9 জন বোন আছে, আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, চারটে কারণে। 1, আমার স্ত্রী যেন লেতুয়াল্লে মহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার আদব কায়দা। তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে? মোবাইল হাতে আছে কি না, এটাই তো আদব কায়দা। শিষ্টাচার শিখাতে পারে। 2, অতুরাজ জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, ও তাকুমালা হিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। 4টা কথা। মা মানে 4টে জিনিস করবে। 1, মা বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢোকো, সালাম দিয়ে বাড়ি থেকে বের হও। আম্মু পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা, বের হলে দোয়া পড়ে বের হবা। আম্মু বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে, শিষ্টাচার। আম্মু পায়জামাটা টাকনোর নিচে রাখতে হবে। আম্মু বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আস্কারা মাস্কারা চোখে দেওয়া হবে না, পুরুষ মানুষ দেখতে পাবে। যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে, কৃষ্টি কালচার, তার নাম আদাব। আম্মু রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে, এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না। মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো। শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি এইটে যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম? শিষ্টাচার কি এইটে যে বাচ্চাকে শিখাবে সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম? কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে? আসসালামু আলাইকুম, বাপ পাশে দাঁড়িয়ে আছে। শিষ্টাচার কি এইটা নতুন বউ এসেছে তখন শ্বশুরের পায়ে সালাম দিচ্ছে? শিষ্টাচার কি এইটা? শিষ্টাচার কাকে বলে?
ঢং করে বের হচ্ছে, মেয়ে মায়ে দেখে না। শিষ্টাচার কাকে বলে? মেয়ে মায়ে এই মেয়েকে ধ্বংস করেছে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গ দোষে লহা ভাসে। চাপায় নবমের ভাষা, সঙ্গ দোষে লহা ভাসে। ওর বাপ মা তাকে ইহুদি করেছে, ওর বাপ মা তাকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে, ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। তো মেয়ে মাথায় কাপড় দেয় না, তো মাথায় কাপড় দিতে দেয়নি কে? ওর মা। এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে, তো বের করেছে কে? তার মা। শিষ্টাচার। তিন, পরিপাটি করে রাখতে হবে। মায়ের উচিত পায়জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে, সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে, প্যান্টটা টাকনোর নিচে যায়, ওর মা দেখে না। ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কার্টন। কার্টন কেন আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম, তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। একটা এসেছে ফানাকা যাহু, বাড়িতে ঢুকে যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, তাহলে তাকে একবারে তাই ভেঙে চৌচির করে দিতেন। তো এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে, তো তরকারির বাটিটা হলো রুই মাছ। তরকারির বাটিটা কি? রুই মাছ। আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। বাড়িতে এখানে আয়না আছে, সেই আয়নাটা হলো কাতল মাছ। আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা 2 বছরের 1 মাসের 6 মাসের 2 বছরের যে পটে পায়খানা করছে, তো সেটা হলো ঘোড়া। সেটা কি? ঘোড়া। পট বুঝেন না নাকি? সেটা হলো ঘোড়া। সুন্দর করে আপনার স্ত্রীর শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, ও শিক্ষিতা মহিলা নয়, ও হলো চাপে নবমজের ভাষাতে হস্তিনী, ও পরিবার ধ্বংস করেছে। জাবের বলেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদের উপরে পাহারা দিবে সব সময়। এই কোথায় গেছিলে? এই দেরি করলে কেন? এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ? আমার স্ত্রী আমার বোনদের উপরে কি করবে? পাহারা দিবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল বললেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল। সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, সালাত দলিল নয়। হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, হজ দলিল নয়। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, সিয়াম দলিল নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দলিল। সেটা কোন ইবাদত? দান। জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত, তখন জাতি বুঝেছে যে অমুক বললে ভাইজান আমাকে 500 টাকা দিবেন, আমি খুব অসহায় মানুষ, তখন আমি বুঝলাম ও ঠেকা পড়েছে, সেই জন্য বলছে যা, আচ্ছা যা 300 টাকা দিলাম, যা আর আসিস না এখানে। তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান, ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে, আমাকে খুব একটা ভালো লাগেনি, খারাপ লেগেছে, তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয়, তাই এটুকু দিলাম। মানুষকে বুঝতে হবে যে দান কি? ইবাদত। এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, তো ফেরেশতা যদি বলেন কেন, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে, এই বাড়িটা আমার, প্রমাণ এই যে দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, জান্নাত আমি পাবো আমার কাছে প্রমাণ আছে, এই যে দলিল, এই যে আমি দান করেছি দলিল।
একজন লোক এসে বলছে, আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, বুখারি মুসলিম। তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থাকবে, এ কথা বললেন না। ও বলল যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে, ওসিয়ত তো করে যাননি, তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা নাম হ্যাঁ। অসাবর দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য। সব জায়গাতে ধৈর্য লাগবে, মন খারাপ করে কিছু বলা যাবে না, কাজের লোক ভুল করেছে মারা যাবে না, ধৈর্যের দাম আছে, ধৈর্য হলো আলো। তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে। চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম আইমহুল্লাহি বিল খাতায়ে ওয়া ইরফাদু ফি দারাজাত। সাহাবীগণ শুনো, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যায়? ছেলে, ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? চলাচল বন্ধ, জায়গা থাকলে বসেন, না থাকলে দাঁড়িয়ে থাকবেন, এক পায়ে চলাচল নিষেধ। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি, এটা আমি কোনোদিন চাইনি। নতুনভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না, আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি। আমার একটা দৃঢ়তা কাজ করে যে এবাদত বান্দিগি করে যে খুব একটা আগাতে পারছি তা নয়, কেন ৬ মাস গাড়ির উপরেই থাকলাম, এই যে শুরু হলো গাড়ির উপরেই আছি, আপনার এপ্রিল পর্যন্ত কি এবাদত করব। তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন, কে কি করছে, কে ছাত্রকে মারলো, কে ছাত্রীকে মারলো, আজ শিক্ষিকা নাই, আজকে অমুক নাই, আজকে এই বিল্ডিং, আজকে সে বিল্ডিং, আজকে জমি কিনতে হবে, কত যে ঝামেলা আছে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে পৃথিবীতে আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড়, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় ১০০ বিঘার উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা ৩৫ বিঘার উপরে, যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ৬০ বিঘার উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা ২০ বিঘার উপরে। তো বিশাল প্রতিষ্ঠান, প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, দেশ বিদেশের ৩০০ জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, পড়াশোনাতে তারা আগে আছে, তারা শিক্ষা মানে আগে আছে, তারা শিক্ষক সংখ্যায় আগে আছে, তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে, তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে ঝামেলা থাকে, তো কখন এবাদত বান্দিগি করলাম দেখতে দেখতে সময় গেল, তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি, সব মিলে মনে হয় সমান সমান। তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ, ওইটা আমার লাভে আছে, এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি, নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না, আল্লাহ সহজ করো।